গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় আহতদের আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, একই দিন পার্শ্ববর্তী জৈতুন এলাকায় তিনতলা একটি আবাসিক ভবনে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 15 ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে দক্ষিণ গাজার রাফার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ 3 জন নিহত হয়েছেন। এ নিয়ে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 28 জনের প্রাণহানি ঘটেছে।